মাছের সাইজটা দেখুন শুধু আস্তে বাবা ও নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ বেরিয়ে পড়েছি মোটামুটি মাছ ধরতে যাব বসি বেয়ে তো এখন সময় বলতে পুরোটাই সন্ধ্যে হয়ে গেছে আর শীতকালের বেলা তো খুব বেশি থাকে না এখন সময় বলতে তোমার 4:30-5টা বাজতে গেছে আর আকাশটা বেশ একটু ভালোই মেঘ করেছে শীতকালের অনুযায়ী বেশ ভালোই মেঘ করেছে তাই না বাবা মেঘলা মেঘলা আকাশ এখন নৌকো দিকে যাই নৌকোর পরিস্থিতিটা কেমন আছে তো তারপরেই আমরা রওনা দেবো বহন নদীর দিকে তাই তো বাবা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো বাপ রে বাপ নৌকোটা যায় না জলের পেশার জন্য ঠেলে নিয়ে চলে এসেছি না তো যাই হোক বন্ধুরা মোটামুটি নৌকোই উঠি আর আজকে কিন্তু খালে বেশ ভালোই জল রয়েছে তাই না বাবা এখনো জল কাটতে অনেকটাই সময় লাগবে না বাবা উঠে পড়লাম বন্ধুরা বেরিয়ে পড়লাম আর বাবা তো পিছনে মাঝি দিচ্ছে আর বেরোনোর আগে আরও একটা কথা বলি বন্ধুরা ফেসবুক পেজ আমার কিন্তু নিজের একটা খুলেছি খুব বেশি দিন হচ্ছে না তো ওখানে কিন্তু প্রায় টুকটাক ভিডিও দেওয়া হয় আরও একটা কথা বন্ধুরা মেন কথা হচ্ছে আমার ফেসবুক পেজ অনেক কটাই রয়েছে কিন্তু ওগুলো সব ফেক আর আমার যে ফেসবুক পেজ যেটা রয়েছে ওর লিঙ্কটা ভিডিওর নিচে দেওয়া থাকবে তো ওখানে যেয়ে ফলো করতে পারো আর বস্তি কিন্তু অলরেডি আমাদের গোছানো হয়েছিল গতকাল পুরো মোটামুটি নতুন বস্তি পুরনো বস্তি সব মিশনও আছে এখানে কম করে 350 বস্তি রয়েছে আর প্রচুর বস্তি গতকাল কেটে গেছিলো বিদ্যানয়তে তাই না বাবা তো যাই আর বহনের দিকে যাই ওখানে যেই তো সেই আবার রাতেবেলা চার ধরতে হবে বসি চার তারপরেই কিন্তু আমাদের বসি ফেলতে হবে তো আরও আরও একটা কথা বন্ধুরা বাড়িতে কিন্তু ভাত ফাত নিয়ে একবারে গুছিয়ে চলে এসেছি তাই না মোটামুটি রাতে থাকবো রাতে থাকবো রাতে জন্য শীতের পোশাক পোশাক সব কিছু নিয়ে এসেছি তো চলো যাই বরনদীর দিকে তো বরনদীর দিকে যেই আবার দেখাচ্ছি তাই তো বাবা চলো বন্ধুরা আমরা পাড়ের দিকে চলে এসেছি আর এখন সময় বলতে তোমার 8টা বাজে আর কেননা আজকে গুণ ষষ্ঠীর গুণ তাই তো বাবা সপ্তমী পড়ে গেছে তাই না সপ্তমীর গুণ আর আমি একদম রেডি এদিকে লাইট মাথায় বাঁধা হয়ে গেছে আর ব্যাগ বাঁধা কমপ্লিট এখন শুধু জাল নিয়ে নামবো চার ধরার জন্য বন্ধুরা মোটামুটি জাল ঘাড়ে নিয়ে নিয়েছি তো এবার রেডি একদম মোটামুটি আমাদের 300-350 তাই তো 350 বসি চার ধরতে হবে বসি অনেক কমে গেছে তো দেখি মাছ যদি পড়ে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের বসির চার ধরা আর না পড়লে তো সময় লাগবে কি তো নামি নেমে মোটামুটি দেখি চার কি পড়ছে তো সেই মাছ কিন্তু নৌকো এসে দেখাবো তো চলো নেমে পড়ি ও নেমে পড়লাম বন্ধুরা কেবলমাত্র জাল খাপায় উঠলাম আর সবার আগে জামা পাল্টা এনেছি আর গামছা এখনও পড়া তো মোটামুটি আগে যে কটা মাছ পেয়েছি সে কটা দেখাই কেননা মাছ আজকে পড়ছেই না যাই না বসি কতটা কী হবে তাই তো বাবা মাছ একদম নেই নদীতে নদীতে পাইশা মাছের ভাগ খুব কম পড়ছে না ঠান্ডা পড়ে গেছে সেই জন্য মাছ কম পড়ছে তাই না হ্যাঁ সবগুলো মাছ পড়ে না দুই একগুণে খুব কম পড়ে না ঢালো দেখি কত কটা হয়েছে হয় কিনা তার ভিতরে জ্বরও হয়ে গেছে জল ঢুকছে অল্প কিছু চার বন্ধুরা এদিকে দেখুন অল্প কিছু চার খুব বেশি পাইছে মাছ পায়নি এখন দেখি চারে কতটা হয় ছোট ছোট করে কাটতে তাই না বাবা অল্প কিছু চার হবে না মনে হয় তাই না বন্ধুরা চারে মনে হয় হবে না কিলোখানি মতো চার হয়েছে দেখি এখন কি করি আর রাত বলতে এখন কিন্তু সময় 9টা বেজে গেছে সে নেমেছি 8টার সময় প্রায় 1 ঘন্টা ধরে খেপাচ্ছি তো মাছই পড়ছে না বন্ধুরা মোটামুটি আর একবার নেমেছিলাম এই সেই মাছ এখনও কাটিনি
তো এখনো মোটামুটি গা হাত পা সেই জামা প্যান্ট পরেই নেমেছি। তো যা মাছ পেয়েছি বাবা এবার ঢালছে, এবার মোটামুটি মনে হয় হয়ে যাবে। কি বাবা দেখো তো হয়ে যাওয়ার তো কথা। হ্যাঁ এবার একটু চিংড়ি মাছটা পড়েছে, তার না জোয়ার হয়ে গেছে না কে জোয়ারে চিংড়ি মাছটা লাগে। দেখো হয় নাকি গড়ে সব মিলে এবার হবে, তাই না? যাই হোক বন্ধুরা, মোটামুটি এবার জামা প্যান্ট পাল্টায়নি, তারপরেই চার কেটে গাঁততে হবে, কেননা সময় এখন তো আর বসে থাকবে না। কি বাবা জামা প্যান্ট পাল্টাই না? হ্যাঁ এবার জামা প্যান্ট পাল্টাইনি বন্ধুরা, এবার চার কাটতে শুরু। মোটামুটি চার কাটতে হবে, টোটাল 350 বসি চার। কি বাবা না তুমি ওর পাশে দাও, আমি কাটিয়ে দিচ্ছি বুঝলে, আমি কাটিয়ে দিই, তুমি ঝাঁ ঝাঁ গাছতে দেবো হাতে হাতে নিয়ে নিয়ে। কি বন্ধুরা এদিকে আমাদের চার গাতা কমপ্লিট হলো, মোটামুটি অনেকক্ষণ সময় লাগলো, পুরো একদম পাইসে মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকম চারে মানে চার দেওয়া হয়েছে। আর মাছ বাসার ভিতরে ওই কটা চিংড়ি মাছ, পাইসে মাছের বাচ্চা, আর এদিকে কটা অল্প কিছু রয়ে গেছে, অল্প কটা আছে অল্প। আজকে মোটামুটি চার ধরতে যে টাইম না লাগলো কি বলবো, বিরাট কষ্ট হলো শুধু চার ধরতে। কি বাবা হ্যাঁ তো আজকে চার পড়েনি, চার মোটে পড়েনি, কেননা শীতকাল পড়ে গেছে তো পাইসে মাছ সব মানে বাইরে বেরিয়ে গেছে। তো মোটামুটি এখন মাছ বরাবর যাবো, যে আমাদের বসি ফেলতে হবে, আর সেই বসি ফেলে তারপরেই খাওয়া দাওয়া করতে হবে, তাই তো? হ্যাঁ এখন বাবা তুমি পিছনে দিক চলে যাও বুঝলে। বন্ধুরা মাছ বরাবর চলে এসেছি, আর এবার আমাদের বসি ফেলা স্টার্ট করবো। বাবা দিয়ে দিচ্ছি থরি থরি, বন্ধুরা দিয়ে দিলাম ছোল, এবার যাবে গ্রাপি। চলো বন্ধুরা, আমাদের বসছি প্রায় শেষের পথে। এই হয়ে গেল, এবার আমাদের জেরাভিটা করে দিলেই মোটামুটি আমাদের বসছি ফেলা শেষ হয়। দাও বাবা ভাই দাও একটু। বন্ধুরা হয়ে গেল, যাই হোক বন্ধুরা বসি বেলা হয়ে গেল, আর এবার যাব একটা কানার দিকে, কানার দিকে যে গ্রাফি করব, তারপরেই খাওয়া দাওয়া করবো। তো কানার দিকে যাই গ্রাফি করি। কি বাবা বন্ধুরা একটা জায়গায় চলে এসেছি, আর এবার গ্রাফিটা দিয়ে দেবো। বন্ধুরা বাড়ির থেকে কি বাড়ি যাচ্ছে, চিংড়ি মাছ, পালং শাক, পালং শাক, আর ওদিকে ফুলকপি, আর ফুলকপি, ফুলকপি আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আর সময় বলতে বন্ধুরা এখন সময় কিন্তু 11:27, তাই তো? হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছে, তার ভিতরে বন্ধুরা খিদেও লেগে গেছে, কিছু করার নেই, 11:27 মানে অনেকটাই রাত, আর শীতকালের রাত, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো খেয়ে নিই, খাওয়ার পরেই আবার দেখাচ্ছে। হ্যাঁ তো বাবা হ্যাঁ আর দেবো দেখো, ওই ওই তো ঠিক আছে, আর লাগবে না রাতের বেলা না, বেশি লাগে না। আচ্ছা ঠিক আছে, দাও দাও তরকারি দাও, খেয়ে নিই, ঝপ করে খেয়ে নিই, পালং শাক নাও। বন্ধুরা মোটামুটি এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আর তার ভিতরে বাবা এদিকে বিছনা করছে, এর ভিতরে মশারি, বাড়ির থেকে একটা মশারি নিয়েছিলাম, কেননা প্রচন্ড মশা, আর বাবা তো মশারির ভিতরে কই দেখা যায় না তো, এই তো এই তো ঢুকে গেছি, কাঁথা লাগবে তো, কাঁথা লাগবে না কেন, ঠান্ডা না
এই তো বালিশ আয় আমি শুরু করলাম আচ্ছা এবার আমিও শুয়ে পড়বো আস্তে বন্ধুরা শুয়ে পড়লাম আর সেই বসি তুলব কিন্তু কালকে সকালে তো গুড নাইট সবাইকে টাটা ততক্ষণ জন্যই তাই তো বাবা টাটা বন্ধুরা ভোর হয়ে গেল আর দেখতে দেখতে মানে পরিষ্কার হচ্ছে আর পুরো এই দিকটা বোট রয়েছে পাশে আমাদের পুরো নদীর মাঝ বরাবর আছি আর এখন মোটামুটি গ্রাফি তুলে দেবো বাবা ওদিকে ভিতরে গুছিয়ে নিচ্ছে তারপরেই বসির ছোলের ওই মাথার দিক চলে যাব তো ওখান দিয়ে আমরা বসি তোলা স্টার্ট করবো যাই হোক বন্ধুরা গ্রাফিটা তুলে দিই তুলে দিয়ে বসির ওই ছোলের মাথার দিকে যেতে লাগি আর শীতকাল তো ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে বন্ধুরা বসির ছোলের ধারে চলে এসছি যাই হোক ধরে ফেললাম বাবা চলে আসো পিছন আর ওদিকে মেঘের ভিতর দিয়ে বেলা উঠছে নাও মামা কই দাও টান দাও নাও ধরো দাও মামা কই টান দেখো কি বলে বন্ধুরা আমাদের গ্রাফি উঠে আসলো নাও তোলো এবার আমাদের বসি তোলা স্টার্ট তাই তো বড় মাছ আসিস মাছ থাকলে ডাক দেবা ঠিক আছে আমি পিছনে দিকে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখুন দেখুন শুধু মাছের সাইজটা দেখুন শুধু আস্তে বাবা 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 আস্তে 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 ওই বিরাট সাইজ আস্তে বাবা ও বড় মাছ তাই তো বাবা কম করে 3 থেকে 4 কিলো হবে বন্ধুরা বিরাট বড় মাছ ধরো ধরো আস্তে আস্তে ধরো ব্যবস্থা করছি প্রথম বহনি তাই তো প্রথম বহনি বড় মাছ দিই বড় শোনাবো কামড়ায় ধরছে বাপরে বাপ তক্তা তক্তা খেয়ে ফেলা দিল বিরাট শক্তি 3-4 কিলো তো হবে কি হবে না পুরো হিটের গোড়ায় বাঁধিছে না সারা আস্তে আস্তে থুড়ি থুড়ি দিয়ে দাও থুড়ি থুড়ি উঁচু করে দেখিবা কত লম্বা বাবা রে তোমার তো আমার তো ক্যামেরা পাচ্ছে না এত লম্বা রাখো যাও প্রথম বনি তোলো 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 হবে হবে থুড়ি 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 করে একটা মাছ পড়েছে কিন্তু এটা সংরক্ষিত মাছ আমাদের মুরলি চল আস্তে আস্তে এর কাটা করতে বিরাট বিষ বেশ দাও আস্তে আস্তে ছেড়ে দাও নৌকর ভিতর চলে গেল যা না তোলো থাকলে আবার ডাক দিও বন্ধুরা একটা মাছ পড়েছে আবার তোলো বাবা আবার একটা ছোট দেখে একটা শোনাবো গো মরে গেছে ভাই দিয়ে মরে গেছে ছোট মাছ তাই তো তোলো তোলো হবে বাবুল একটা মাছ আছে নাকি বড়
বড় বা এত গায়ের ঠ্যাংরা চরগোদা তাই তো খুব বেশি বড় না মোটামুটি বড় দেখে তোলো বড় দেখে তোলো বন্ধুরা আবার একটা মাছ পড়েছে তোলো কি মাছ ট্যাংরা মাছ বেশ নাও পড়লি হবে ছোট বড় কে রাখো ওই ওই তোর পাশে রাখো না ঠিক আছে তোলো হবে হবে গালেও গাতিনি ভোলা মাছ কালার দেখি তো কত সুন্দর দারুন কালার এই কালার গুলো হেভি রাখো বড় ভোলা মাছ কই কালার মাছটা এখনো জ্যান্ত তাই না কত বড় উঁচু করে দেখি ঠিক আছে একটা তেরো মাস পড়লো তাই তো ছোট থা বড় তা বললো না বড় মাসে আসে দিলাম একটা ছোট মাছ পড়লো নাও দেখো কি হয় এখনো তো অনেক বসি হ্যাঁ এখনো অনেক বসি দেখো হতে পারে লাস্ট সময় আর কিছু না তাই না সার থেকে কিছু খাওয়ার লোক নেই মাছ পলাইছে মাছ পলান দিছে আমাদের গিরাকি উঠে গেল চল না চল্লা বসে না যাই হোক বন্ধুরা মোটামুটি এখন সময় বলতে তোমার 8টা বাজে আর সব মানে খুবই ভোরবেলা দিয়ে বড়শি তোলা শুরু করেছি তাই তখন কটা বাজে প্রায় 5:30টা বাজে আর এখন 8টা বাজে তো মোটামুটি মাছ বড়র ভিতরে একটা সোনা ভোগ পেয়েছি তো এখন ঘাটের দিকে রওনা দেবো ঘাটে যেই কতটা কি মাছ পেলাম ওখানে যেয়ে দেখাবো তো চলো ঘাটের দিকে রওনা দিই তাই তো বাবা আর বেলা এখন তো অনেকটাই উঠে গেছে মেঘলা বলে বোঝা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা মোটামুটি ঘাটে চলে এসেছি আর সেই মাছগুলো তুলবো তুলে দেখাচ্ছি কতটা কী মাছ পেলাম আর নৌকো তো উঠিনি আর সেই আসতে হবে আবার দুপুরবেলার দিকে দুপুরবেলা মোটামুটি আমাদের এই ঘাড়িতে জল উঠলেই আমাদের নৌকো তুলতে হবে তাই তো বাবা জল উঠলে পরে বন্ধুরা এদিকে মাছ তোলা হচ্ছে আমাদের সেই বড় তেরো মাছটা বড় বলতে ওই 4-5টা হবে আর শোনাবো গো চরগোদা খাফে ভাবছে আর ভোলা ভোলা মাছটা কই আছে ভোলা মাছের কালার ঠিক আছে জ্যান্ত কালার ঠিক আছে কালার তো চেঞ্জ হবে জ্যান্ত এখনো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এবার আমাকে সবচেয়ে বড় মাছ প্রথম বহুনি বড় মাছ পরে আর কিছু নেই তাই না কত বড় হবে কখন হবে 3-4 কিলো হয়ে যাবে না বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের বড় সোনা ভোগ জ্যান্ত এখনো 3-4 কিলো হয়ে যাবে একটা ক্যামেরায় মোটামুটি জায়গা নিচ্ছে না তাই তো না এবার গোসাই না না ব্যাগে ভরো বাবা বেশ এখনো ভরো তো যাই হোক বন্ধুরা মোটামুটি মাছ ব্যাগে ভরে দিচ্ছি আর বাড়ির দিকে যাব আর সময় বলতে এখন 8:30-9টা বাজতে যায় আর মাছ কিন্তু বিক্রি করব না কেননা
শীতকাল আর বড় সোনাবকো বুঝতেই পারছো সোনাবকো কিন্তু শীতকালে দারুণ টেস্ট হয় তো ছোট মাছগুলো খেয়ে নেব আর এই মাছটা রেখে দেব যেকোনো মানে বড় ফরক করে রেখে দেব আর এই মাছটার কিন্তু দারুণ একটা ভিডিও করব তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আরও একটা কথা বন্ধুরা ভিডিওর নিচে ফেসবুকের লিংক দেওয়া থাকবে তো ওখানে যে অবশ্যই ফলো করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যই টাটা বাবা টাটা।